ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা জাস্ট স্টার্ট হয়েছে আমাদের। আমরা ইন্ট্রোডাকশন ক্লাস অলরেডি করে ফেলেছি ইকুইলিব্রিয়ামে, আমরা ইকুইলিব্রিয়ামে আরেকটু প্রসিড করি যে ইকুয়েশনগুলো কীভাবে আসে। দেখো একটা রিয়াকশন লিখছি এ প্লাস বি, সেটা ইকুইলিব্রিয়ামে আসবে অবশ্যই রিভার্সিবল রিয়াকশন, সেখান থেকে সি প্লাস ডি জেনারেট করে গেল। এই মুহূর্তে দুটো রেট আছে এই রিয়াকশনের, একটা হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, একটা হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। তোমরা জানো সামনের দিকে যেটা যাচ্ছে সেটাকে আমরা বলবো কে অফ কে এফ, মানে রেট কনস্ট্যান্ট বা ফরওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে কে বি ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা বলতেই পারি যে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন উইচ ইজ প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ এ অ্যান্ড টু দ্য কনসেন্ট্রেশন অফ বি, এটা বলতেই পারি আমরা। কনসেন্ট্রেশন মিনস অ্যাক্টিভ মাস। এই অবস্থায় যদি রেট কনস্ট্যান্ট মানে এই প্রপোর্শনাল সাইনটা তোলো, তাহলে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশনের জন্য একটা কনস্ট্যান্ট আসবে, রেট কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কে এফ উইচ ইজ ইকুয়াল এটা হচ্ছে ইন্টু এ ইন্টু বি। এই অবস্থায় আছে। নেক্সট আমাদের কী হচ্ছে দেখ, এটা ছিল ফরওয়ার্ড রিয়াকশনের জন্য রেট, এবার ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট করা যাক। রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ সি অ্যান্ড ডি। সো যদি কনস্ট্যান্টটাকে তোলো তাহলে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন ইজ ইকুয়াল টু কে বি কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন সি ইন্টু ডি। তাহলে একটা জিনিস জানা গেল, সেটা হচ্ছে জাস্ট এ মিনিট দেখো, এবার যদি বলি আমি এই রিয়াকশনটা অ্যাট ইকুইলিব্রিয়ামে আছে, অ্যাট ইকুইলিব্রিয়াম, তার মানে কি এই দুটো রিয়াকশনের রেট কনস্ট্যান্ট, মানে দুটো রিয়াকশনের রেট সেম, রেট কনস্ট্যান্ট কীভাবে পড়ে বলছি, দুটো রিয়াকশনের রেট সেম, মানে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। এর আগে ক্লাসে আমরা করেছি, জাস্ট একটুখানি রিকল করছি। এই ছিল, এটা হচ্ছে রিয়াকশন কোঅর্ডিনেট, এটা রিয়াকশন কোঅর্ডিনেট, এটা হচ্ছে রেট কোঅর্ডিনেট, এবার রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আছে, রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন আছে। দেখা যাক, তাহলে এই যে ফরওয়ার্ড রিয়াকশন আস্তে আস্তে তার রেটটা কমছে, রেট অফ যে ফরওয়ার্ড রিয়াকশন সেই রেটটা আস্তে আস্তে কমছে, তাই হবে, কারণ রিয়াকট্যান্ট কমবে, রিয়াকট্যান্ট মলিকুল কমবে নাম্বারে, আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন যেটা জিরো ছিল সেটা রেট আস্তে আস্তে বাড়বে, করতে করতে একটা পয়েন্ট আসবে, দ্যাট ইজ ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তারপরে গিয়ে দুটা স্ট্রেট লাইন হয়ে যাবে। তো এই পয়েন্টটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, মানে অ্যাট ইকুইলিব্রিয়াম দ্য টু রেটস, রেট অফ ফরওয়ার্ড যেটা এখানে ছিল রেট অফ ফরওয়ার্ড, আর এটা হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড, এই দুটো রেট কিন্তু সেম, অ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে ইকুয়েশন নাম্বার এটা যদি আমি ওয়ান দিয়েছিলাম আগেরটা, তো এটা যদি টু দিয়েছিলাম, তো দুটোকে যদি একসাথে আনো তাহলে কী হবে, কে এফ এ ইন্টু বি, সেটা থেকে চলে যাচ্ছে কে বি সি ইন্টু ডি। তাহলে যদি আমি সলভ করি তাহলে কে বাই কে বি যদি করা যায় সেটা কী দাঁড়াচ্ছে, সি ইন্টু ডি ডিভাইডেড বাই এ ইন্টু ডি। আর কে এফ বাই কে বি এটা কি আমরা বলবো কে সি, সি ফর কনসেন্ট্রেশন, কে সিটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কে সিটাকে কী বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এগুলো পাশে কিন্তু লিখতে হয়, এগুলো কিন্তু মার্কস দেবে না। কে সিটাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কে সি, ওকে। তো কনসেন্ট্রেশন কার হয়, অবভিয়াসলি অ্যাকোয়াস সলিউশনে কনসেন্ট্রেশন হয়, ঠিক আছে। তো এ আর বি আমরা বলতে পারি অ্যাকোয়াস সলিউশন নিয়ে কাজ করেছিলাম, সি ডিও তাই করেছিলাম, তাই জন্য এদের কনসেন্ট্রেশন হয়েছিল, তো এইভাবে কাজটা করা হয়, ঠিক আছে। তো আরও দু একটা রিয়েল এক্সাম্পল নিয়ে তার কেসি দেখার চেষ্টা করা যাক, ঠিক আছে। চলো নেক্সট সেকশন স্লাইডে আমরা চলে আসি, নেক্সট স্লাইড। ধরো আমরা একটা রিয়েল এক্সাম্পল নিলাম, রিয়েল এক্সাম্পল কীরকম, ধরো এজিসিএল সলিড সেটা ডিসোসিয়েট করছে এজি প্লাস একিউ অ্যাকোয়াস সলিউশন, অবভিয়াসলি ওয়াটার দিয়েছি আমি, অ্যাকোয়াস সলিউশনের ভেতরে এটা হবে এজি প্লাস অ্যান্ড সিএল মাইনাস। এই কেসে কী হবে, যদি আমরা বলি যে ডাইরেক্ট কেসি যদি বলি, একটু আগে দেখে নিলাম না কেসি কী ছিল, সি প্লাস ডি বাই এ মাইনাস বি, সি ইন্টু ডি বাই এ ইন্টু বি,
তার মানে যে কোনো রিয়াকশনে যদি আমরা কেসি বার করি আগেরটা একটু রিকল করো দেখো এরকম ছিল রিয়াকশনটা ছিল এরকম a প্লাস b থেকে c প্লাস d আলটিমেটলি দুটো সলভ করে আমার কেসি ডাইরেক্ট কি চলে এলো c ইনটু d ডিভাইডেড বাই e ইনটু b তাই এলো তো বোঝাই যেতে পারে প্রোডাক্ট বাই রিয়াকট্যান্স প্রোডাক্টের যে কনসেন্ট্রেশন আছে সেটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে ডিভাইডেড বাই রিয়াকট্যান্টের যে কনসেন্ট্রেশন আছে সেটাকে মাল্টিপ্লাই করতে হবে তাহলে এখানে কি হবে এখানেও ag প্লাস cl মাইনাস ডিভাইডেড বাই agcl না ডিভাইডেড বাই 1 কেন বিকজ agcl কিন্তু কনসেন্ট্রেশন হবে না agcl এ কনসেন্ট্রেশন হবে না কনসেন্ট্রেশন ইউনিট কি বলো কনসেন্ট্রেশনের ইউনিট হচ্ছে কনসেন্ট্রেশন which is equal to moles per liter n by l moles per liter তো এখানে কি হয়েছে এর মোলস পার লিটার আসবে না বিকজ এই যে এজিসিএল এটা তো সলিড সলিড তো অ্যাকোয়া সলিউশনে সলিউবলই হয়নি তাহলে মোলস পার লিটার আমি কী করে করব তো এটাকে তুমি যে কোনো জায়গায় রেখে দাও ওয়ান লিটার টু লিটার যার মধ্যে রাখো নিজেদের মধ্যে এজিসিএল এর প্রেসিপিটেট হয়ে থাকবে এটা প্রেসিপিটেট ফর্মে থাকবে তো এটা কখনোই সলিউবল হবে না তাই জন্য এটার কনসেন্ট্রেশন তুমি পাবে না তাহলে এটার কনসেন্ট্রেশন পাওয়া যায় না বলে এজিসিএল লেখার কোনো দরকার নেই ওই জায়গাটা আমি ইউনিট বসিয়ে দেবো একটা জাস্ট ওয়ান বসিয়ে দেবো ঠিক আছে তো এই হচ্ছে কেসি তাহলে কেসি অনেক সময় মডিফাই হয় এরকমভাবে যেগুলো অ্যাকোয়াস সেগুলোকেই আমার নেবো কনসেন্ট্রেশনগুলোকেই নেবো আর যার কনসেন্ট্রেশন হয় না সেই জায়গায় আমরা ওয়ান বসাবো সিম্পল ওয়ান বসাবো ঠিক আছে একটা রিয়াকশন করতে দিই তোমাদের এটা পারবে নিশ্চয়ই দেখো সিইউ টু প্লাস প্লাস জেড এন যদি বলি ইকুইলিব্রিয়ামে আছে এবং জেড এন টু প্লাস প্লাস সিইউ তাহলে যদি কেসি বার করতে হয় কী হয় প্রোডাক্ট বাই রিয়াকট্যান্ট প্রোডাক্ট যেগুলো অ্যাকোয়াস সলিউশনে সলিউবল যে আয়ন সলিউবল বাট এই কপার কিন্তু সলিড এটা সলিউবল না জিঙ্ক কিন্তু সলিড এটা সলিউবল না তাহলে কেসি কী দাঁড়াবে কেসি দাঁড়াবে জেড এন টু প্লাস তার কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই সিইউ টু প্লাস তার কনসেন্ট্রেশন এই হচ্ছে কেসি এটা একটু মডিফাইড ফর্ম ঠিক আছে তাহলে কোন দুটোকে আমরা বাদ দিলাম যেগুলো সলিড ফর্মে ছিল সেগুলোকে আমরা জাস্ট বাদ দিয়ে দিলাম লজিকটা বোঝা গেছে তো আর একটু শিখি পরপর নিউ স্লাইড আরও একটা দুটো রিয়াকশন নিয়ে শেখা যাক ধরো আমাদের কাছে এরকম একটা রিয়াকশানস আছে এ প্লাস বি সেখান থেকে আসছে টু সি তাহলে এটাকে বলছে তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বার করো তো ইনিশিয়ালি তোমরা শুরুতে যেহেতু শিখছ তাই জন্য তোমরা কিন্তু বেশি স্টেপ জাম্প করবে না তোমরা পরপর করতে থাকবে তাহলে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন কে কে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন কে বি তাহলে রেট অফ মানে এটা রেট কনস্ট্যান্ট আর কি এটা রেট কনস্ট্যান্ট কে মানে রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন তাহলে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন উইচ ইজ প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ এ ইনটু বি আর এদিকে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন উইচ প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ সি ইনটু সি দুটো সি না সি প্লাস সি লেখা যায় তো তো সি প্লাস সি তাহলে সি ইনটু সি লিখতে হবে তা না লিখে আমি কী করলাম সি স্কোয়ার করে দিলাম ব্যাপারটা তাহলে বোঝা গেল যেগুলো কোএফিশিয়েন্ট থাকে সেগুলো পাওয়ারে চলে যায় আফটার যখন রেটের আমরা ক্যালকুলেশন করছি তাহলে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আসবে এন টু বি একই রকমভাবে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান এখানেও একটা কনস্ট্যান্ট আসবে কে বি সেটা হচ্ছে সি স্কোয়ার আর আমরা জানি অ্যাট ইকুইলিব্রিয়াম এই দুটো রেট সেম মানে রেট অফ যে ফরওয়ার্ড রিয়াকশান দ্যাট ইজ ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান তাহলে এখান থেকে যে আসছে ইকুয়েশনটা সেটা কে এফ ইনটু এ ইনটু বি ইজ ইকুয়াল টু কে বি সি স্কোয়ার তাহলে কে পরের লাইনে যদি করো তাহলে একবারই করে দেওয়া যায় কে এফ বাই কে বি উইচ ইজ ইকুয়াল টু সি স্কোয়ার এ ইনটু বি আর এই কে এফ বাই কে বিকে আমরা কী বলে থাকি কে সি ক্লিয়ার সি স্কোয়ার তাহলে বোঝা গেল কীভাবে কাজটা করা হয় আরও একটা ইকুয়েশন লাস্ট মানে নিচ্ছি কেসি জানার জন্য ঠিক আছে এটা তো একটা তুমি পাওয়ারে নিতে হলো কোএফিশিয়েন্ট ছিল একটাতে এবার যদি সব কটাতেই কোএফিশিয়েন্ট থাকে তাহলে সেগুলো কীভাবে করবো সেগুলো তো জানতে হবে ধরো এ বি স্মলে স্মল বি হচ্ছে কোএফিশিয়েন্ট সেখান থেকে এরকম হলো এরকম একটা ইকুয়েশন আছে লেখানে আমরা কী করবো এখানে আমরা রেট অফ যে ফরওয়ার্ড রিয়াকশন করব প্রপোর্শনাল টু কি এ টু দি পাওয়ার স্মল এ যা হয় কোএফিশিয়েন্ট সব পাওয়ারে চলে যায় এখন শিখলে তাহলে যদি রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ ইকুয়াল টু করতে হয় তাহলে হবে এটা যেহেতু কে এফ এটা যেহেতু কে বি বুঝতেই পারছো তোমরা নিজেরা বুঝতে পারছো বারবার করলে কি প্র্যাকটিস হয়ে গেল তাহলে কে এফ
ए टू दि पावर ए बी टू दि पावर बी स्मल बीते তাহলে একই রকমভাবে আর এটা করছি না তাহলে রেট অফ যে ব্যাকওয়ার্ড রিয়াকশন আসবে সেটা আসবে কে বি সি টু দি পাওয়ার সি ডি টু দি পাওয়ার ডি তাহলে দুটো তো অ্যাট ইকুইলিব্রিয়াম এই দুটো কী হয়ে যাবে সেম তাহলে রেট অফ ফরওয়ার্ড ইজ ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড হয়ে যাবে অ্যাট ইকুইলিব্রিয়াম তাহলে কে এফ ইন্টু এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি উইচ ইজ ইকুয়াল টু কে বি সি টু দি পাওয়ার সি অ্যান্ড ডি টু দি পাওয়ার ডি কে বাই কে বি যদি করি যেটা ইকুয়াল টু কে সি সেটা কী দাঁড়াবে সেটা দাঁড়াবে সি টু দি পাওয়ার সি ডি টু দি পাওয়ার ডি এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি এবার তোমরা বলবে স্যার এত কিছু তো করলাম কিন্তু একবারও তো আপনি ইউনিটের কথা বলেননি একবারও আপনি ইউনিটের কথা বলেননি তো ইউনিটটা কীভাবে করব একটু দেখা যাক ইউনিটটা কীভাবে করা যাক এখানে কি আছে মোল কনসেন্ট্রেশন ইউনিট কি হবে মোল হবে এখানে কনসেন্ট্রেশন ইউনিট কি হবে মোল হবে তাহলে সব সরি কনসেন্ট্রেশন ইউনিট কি মোল পার লিটার মোলস পার লিটার মোলস পার লিটার তাহলে এখানে একটা মোলস পার লিটার 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 তো যদি ওপরে যা কোএফিশিয়েন্ট নিচেও তাই কোএফিশিয়েন্ট থাকে তাহলে ইউনিট হবে না কিন্তু যদি ওপরের কোএফিশিয়েন্ট আর নিচের কোএফিশিয়েন্ট মানে ওপরে পাওয়ার যতগুলো আছে সেটা যোগ করে যা হয় নিচেও ততগুলোই হয় তাহলে কিন্তু ইউনিট হবে না যেরকম যদি এ প্লাস বি এগুলো তো কোএফিশিয়েন্ট ইজ ইকুয়াল টু হয়ে যায় সি প্লাস ডি স্মলে তাহলে কিন্তু কোনো ইউনিট হবে না কিন্তু যদি ডিফার করে যেরকম লেফট টু রাইটে আসলে যে মোল নাম্বারের চেঞ্জ সেটা যদি মোল নাম্বারের যে চেঞ্জ সেটা যদি নট ইজ ইকুয়াল টু জিরো হয় তাহলে আমার ইউনিট এক্সিস্ট করবে ইউনিট কখন এক্সিস্ট করছে যখন মোল নাম্বারের চেঞ্জটা নট ইকুয়াল টু জিরো ইকুয়াল টু জিরো হলে ইউনিট এক্সিস্ট করবে না তো ইউনিট কী হবে সিম্পল ইউনিট মোল পার লিটার মোল পার লিটার তোমরাই বুঝতে পারবে মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার সি আবার এখানে মোল লিটার ইনভার্স বুঝতেই পারছো কী হবে মোল লিটার ইনভার্স এখানে করে দিচ্ছি হোল টু দি পাওয়ার ডি এটা হোল টু দি পাওয়ার ডি বুঝিয়ে নিচ্ছ ঠিক আছে আর নিচে কী থাকছে নিচেও থাকছে একই রকমভাবে মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার এ আবার মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার বি এখানে কী হলো এখানে হোল টু দি পাওয়ার কী ছিল ডি ছিল মোল সি এটা ডি ছিল ঠিক আছে তো প্রবলেম নেই কোনো এখন ডিরেক্ট চলে আসছি এই যে রেট কনস্ট্যান্ট করলাম ফরওয়ার্ড রিয়াকশন ব্যাকওয়ার্ড রিয়াকশনের সাথে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট করলাম তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের তো কিছু ইউনিট তো হবে সেই ইউনিটটা কী হবে একটু চেক করে নেওয়া যাক যেরকম এটা এ প্লাস বি থেকে যদি আমি বলি যে হ্যাঁ আমি সি করেছি যদি ইকুয়েশন হয় তাহলে তার রেট কনস্ট্যান্ট কী হবে এই যে রেট কনস্ট্যান্ট ডিরেক্ট লিখে দিচ্ছি কে সি সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ সি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি আর এই যে কনসেন্ট্রেশন ওপরে যার তার ইউনিট কী হবে মোল লিটার ইনভার্স আর এখানে কনসেন্ট্রেশন কী হবে এগেইন মোল লিটার ইনভার্স ইন্টু মোল লিটার ইনভার্স দুটো দুটোই তো কনসেন্ট্রেশন এও কনসেন্ট্রেশন হবে বিও কনসেন্ট্রেশন হবে তাহলে তার হোল স্কোয়ার তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এটা কীভাবে হচ্ছে এটা খুব সহজভাবে হচ্ছে দেখো আমি যদি কোএফিশিয়েন্টগুলোকে লেফট অ্যান্ড রাইট কাউন্ট করি তাহলে দেখো কী আসছে লেফট হ্যান্ড সাইডে টোটাল কতগুলো কোএফিশিয়েন্ট আছে লেফট হ্যান্ড সাইডে আমাদের টোটাল কোএফিশিয়েন্ট আছে ওয়ান প্লাস ওয়ান টু রাইট হ্যান্ড সাইডে কোএফিশিয়েন্ট কতগুলো আছে একটা আছে কোএফিশিয়েন্ট তাহলে মোল নাম্বারে চেঞ্জ কত হচ্ছে ডেল্টা এন ওয়ান মাইনাস টু তার মানে কি ওয়ান হলো আগে কত ছিল টু তাহলে ওয়ান মাইনাস টু ইট মিনস মাইনাস ওয়ান দেখো আমাদের লাস্টে যে পাওয়ার এসছে সেটা মাইনাস ওয়ান এসছে তাহলে কী বুঝলাম ডেল্টা এনটাই বসছে আর কিছু না মানে মোল নাম্বারে যা চেঞ্জ হচ্ছে সেটাই ইউনিটের মধ্যে ইনক্লুড হচ্ছে কীভাবে পাওয়ার ইনক্লুড হচ্ছে কার বাইরে হচ্ছে কনসেন্ট্রেশন ইউনিটের বাইরে কনসেন্ট্রেশন ইউনিট তাহলে কি ইউনিট বোঝা গেল তাহলে মোল জেনারেলাইজ ইউনিট মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এই হচ্ছে আমাদের ইউনিট কার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ইউনিট ঠিক আছে এবার এই যে ইকুইলিব্রিয়ামগুলো কোনো কনসেন্ট্রেশন মানে কে সি দিয়ে করেছে সি কথাটা কী বলছে সি বলছে কনসেন্ট্রেশন কে সি মানে এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মধ্যে যে সি কথাটা এটা কী ডিনোট করেছে বলছে কনসেন্ট্রেশন ঠিক আছে কনসেন্ট্রেশন যেই যেই জায়গায় থাকবে সেই জায়গায় আমরা কেসিগুলো খুব ইজিলি বাইরে বার করতে পারবো কেসি ক্যালকুলেট করতে পারবো ঠিক আছে এবার আমরা যেটা করবো সেটা যদি সবসময় তো কনসেন্ট্রেশন হয় না
কেন গ্যাসিয়াস স্টেট থাকতে পারে। তো ধরো আমার এ গ্যাসিয়াস স্টেটে আছে, বিও গ্যাসিয়াস স্টেটে আছে, এবং যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সি তৈরি হচ্ছে, গ্যাসিয়াস স্টেট, সাথে ডি তৈরি হচ্ছে এটাও গ্যাসিয়াস স্টেট। তাহলে আমরা কী করে করবো? তাহলে ওইদিকে ফরওয়ার্ড রিয়াকশানের যে কনস্ট্যান্ট সেটা কে, ব্যাকওয়ার্ড রিয়াকশানের যে কনস্ট্যান্ট সেটা কে, এগুলো তো থাকবেই। তখন সেটাকে তাহলে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো এটাও জানতে হবে। সেটা এরকমভাবে করতে হয় যে ধরো করছি রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান প্রপোর্শনাল, মানে সাইন দিয়ে প্রপোর্শনাল টু কি, প্রেশার অফ এ, মানে এর প্রেশার ইনটু প্রেশার অফ বি, মানে এগুলো সব পার্শিয়াল প্রেশার। কিন্তু একই রকমভাবে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান প্রপোর্শনাল টু কি হচ্ছে, প্রেশার অফ সি, প্রেশার অফ ডি। ঠিক আছে, তাহলে রেট অফ যে ফরওয়ার্ড রিয়াকশান ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, কে এ প্রেশার অফ এ প্রেশার অফ বি। রেট অফ যে ব্যাকওয়ার্ড রিয়াকশান ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে কে বি প্রেশার অফ সি অ্যান্ড প্রেশার অফ পার্শিয়াল প্রেশার অফ সি পার্শিয়াল প্রেশার অফ ডি। ঠিক আছে, বোঝা গেল? অ্যাট ইকুইলিব্রিয়াম কী হয়, এই দুটো সেম হবে রেট অফ। আচ্ছা প্রেশার কেন বললাম, কারণ এগুলো তো গ্যাস, গ্যাসের তো আর কনসেন্ট্রেশন আমরা মাপতে পারবো না, ব্যারোমিটারে আমরা শুধু এর প্রেশারটাই মাপতে পারবো। তো এই প্রেশার দিয়ে দিয়ে কাজ করতে হবে, পার্শিয়াল প্রেশার দিয়ে কাজ করতে হবে। তার অ্যাট ইকুইলিব্রিয়াম তাহলে কী হবে, যখনই আমরা অ্যাট ইকুইলিব্রিয়াম করছি তার মানে রেট অফ ফরওয়ার্ড, এগেইন রেট অফ ফরওয়ার্ড ইজ ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড। তার মানে কী দাঁড়াবে, তার মানে এরকম দাঁড়াচ্ছে কে কে প্রেশার অফ এ প্রেশার অফ বি ইজ ইকুয়াল টু কে বি প্রেশার অফ সি প্রেশার অফ ডি। তাহলে কী হচ্ছে, কে এ বাই কে বি সেটা কী দাঁড়াচ্ছে, পার্শিয়াল প্রেশার অফ সি পার্শিয়াল প্রেশার অফ ডি ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ এ পার্শিয়াল প্রেশার অফ বি। আর কে বাই কে বিকে তখন আর কে সি লিখবো না, যেহেতু প্রেশার দিয়ে এটাকে ডিনোট করা হলো, তাই এটাকে আমরা বলবো কে পি। বারবার দেখবে ভিডিওটা, একবার রিওয়াইন করে দেখবে ডিফারেন্সটা কী হচ্ছে, এখানে কনসেন্ট্রেশন না লিখে আমরা লিখেছি কি এ। এবার তোমরা বলো স্যার আগেটা তো থার্ড ব্র্যাকেট দিলেন, এখানে কি কোনো ব্র্যাকেট হবে, বুঝে নাও। আগেরবার আমরা থার্ড ব্র্যাকেট অফ এ লিখেছি, এটা মানে কি, এটা মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ, সি অফ এ। প্রেশার লেখার সময় কোনো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট চলে না, থার্ড ব্র্যাকেট তো হবেই না, কারণ ওটা কনসেন্ট্রেশনের জন্য। তো এখানে কোনো ব্র্যাকেট হয় না, জাস্ট প্রেশার দিয়ে নিচে সাবস্ক্রিপ্ট যেটা বলে সেখানে আমরা ওই এলিমেন্টগুলো লিখে দিই। ঠিক আছে, তাহলে এখানে যে ইউনিট হবে সেটা কী হবে, এগুলো সব ইউনিট কি, এটিএম, এখানেও এটিএম, নিচেও এটিএম, এটিএম, কারণ চারটি ইউনিট, চারটে এলিমেন্ট আছে। তো আলটিমেটলি এটা ইউনিটলেস, বিকজ এর যে ডেল্টা এন বেরিয়েছে। কেন ইউনিটলেস একটু আগে বলা হলো, ইউনিটলেস কখন হয়, যখন এই যে ডেল্টা এন বেরিয়েছে যেটা, সেটা কি প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট, প্রোডাক্ট কমল আছে, টোটালকে কাউন্ট করো, ওয়ান প্লাস ওয়ান টু মোল, রিয়াক্ট্যান্ট কমল আছে, ওয়ান প্লাস ওয়ান টু মোল, তাহলে জিরো। তাহলে গ্যাসিয়াস স্টেটে প্রেশার জিরো, মানে প্রেশার না, মানে মোল নাম্বারের যে চেঞ্জ সেটা জিরো, তাই জন্য যে কেপি যেটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যাট গ্যাসিয়াস স্টেট। আগেটা ছিল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কেসিটাও কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কেসি যেটা এটাও ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কেপি যেটা সেটাও ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। বাট দুটোর মধ্যে ডিফার কী, কেসি কখন করবো, যখন কনসেন্ট্রেশন দেওয়া থাকবে, অ্যাকোয়াস সলিউশন দেওয়া থাকবে, যেখানে আমার মোল নাম্বার দেওয়া থাকবে, যেখানে আমাদের লিটার দেওয়া থাকবে, ভলিউম দেওয়া থাকবে, তখন। কেপি কখন করবো, যখন সব গ্যাসিয়াস স্টেট দেওয়া থাকবে, সব এটিএমে দেওয়া থাকবে, তখন আমরা কেপি করবো। তাহলে এইভাবে আমরা কাজ করি। ঠিক আছে, তো কেপি ইজ ইকুয়াল টু পিসি পিডি পিএ পিবি। এবার দেখো সাপোজ এরপরই করে দিই, বারবার করে করার দরকার হবে না, কারণ অনেকবার করেছি এটা, এখনই আমরা অনেকবার করেছি। দেখা গেল এর আগে বলে দিল এ স্মল এ, কালারটা একটু এডিট করতে হবে, তাহলে বলে দিল এর আগে স্মল এ, বি এর আগে বলে দিল স্মল বি, সি এর আগে স্মল সি, ডি এর আগে স্মল ডি। এগুলো কী হবে, টু দি পরে চলে আসবে এ বি এ বি সি ডি সি ডি, যা কোএফিশিয়েন্ট থেকে সব পাওয়ারে চলে আসে, তাহলে এগুলো সব কী হয়ে যাবে সি ডি এ বি সি ডি এ বি। আর লাস্টে তাহলে কী হবে ইউনিটটা, এটিএম লিখে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি। এটা মানে কি, এটা ইউনিট হচ্ছে এটিএম টু দি পাওয়ার ডেল্টা এন, শুধু ডেল্টা এন না, যারা গ্যাসিয়াস স্টেটে আছে তাদের, তাই ডেল্টা এন এর নিচে একটা জি লিখতে হয়, কারণ একটু আগে শিখেছি আমরা হোয়াট ইজ ডেল্টা এন, ডেল্টা এন মানে রাইট হ্যান্ড সাইডে যে প্রোডাক্ট আছে সেটার মোল নাম্বার, মানে সি প্লাস ডি মাইনাস এই রিয়াকট্যান্টের মোল নাম্বার মানে এ প্লাস বি, এটাকে ডেল্টা এন জি বলে, এইভাবে সেটাকে বললাম। এটা হচ্ছে কেপির কনস্ট্যান্ট, জেনারেলাইজড কনস্ট্যান্ট হয়ে গেল, হ্যাঁ কেপির যে জেনারেলাইজড কনস্ট্যান্ট সেটা জেনে গেলাম।
এখন তাহলে আমরা কি করব, এখন আমরা চলে আসি এর রিয়েল এক্সাম্পলে, কেপিট। ধরো সিও টু, যেটা আমরা জানি গ্যাস, প্লাস কার্বনের সাথে রিয়াক্ট করানোর পর দ্যাটা এটা হয়েছে সিও টু, সিওটা হয়েছে এবং ইকুইলিব্রিয়ামে এসছে। আমরা জানি সিও গ্যাস, কিন্তু আমরা জানি কার্বন কিন্তু গ্যাস না, কার্বন কিন্তু সলিড। তাহলে যখন তুমি এটার উপরে কেপিকেসি করতে যাবে কী প্রবলেম হবে দেখো, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, এগুলো আর বারবার বলছি না, এই এদিকটা কে এফ আছে, এদিকটা কে বি আছে, ঠিক আছে। তাহলে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ ইকুয়াল টু কি, পার্শিয়াল প্রেশার অফ সিও টু ইনটু, পার্শিয়াল প্রেশার অফ সি লেখার দরকার আছে না, কারণ ওটা প্রেশার হয় কি, সলিডে কোনো প্রেশার হয় না, তাই পার্শিয়াল প্রেশার অফ সি কেন লিখতে যাবো, লিখবো না। তাহলে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ ইকুয়াল টু, শুধু একটা কনস্ট্যান্ট আসবে, সেটা হচ্ছে কে, পার্শিয়াল প্রেশার অফ সিও টু। একই রকমভাবে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন কনস্ট্যান্ট আসবে কি, পার্শিয়াল প্রেশার অফ সিও তার হোল স্কোয়ার। তাহলে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, কে বি পার্শিয়াল প্রেশার অফ সিও পুরোটার উপরে হোল স্কোয়ার। তাহলে যখনই আমরা বলবো অ্যাট ইকিউ, এটা মানে কি, এটা মানে হচ্ছে দুটো রেট কনস্ট্যান্ট, দুটো রেট সমান, নট রেট কনস্ট্যান্ট, দুটো রেট সমান আছে। দুটো যদি দুটো রেট সেম হয় কী হবে, রেট এফ ইজ ইকুয়াল টু রেট বি যদি হয়, তার মানে কী বোঝাচ্ছে, এটাই বোঝাচ্ছে যে কে এফ পি সিও টু ইজ ইকুয়াল টু কে বি পি সিও হোল স্কোয়ার। তাহলে কে এ বাই কে বি যদি কেউ করে, সেটা আসছে কে পি, কেন কে পি, কারণ প্রেশার দিয়ে আমরা করছি, এটা কে পি লিখবো। ইজুকাল টু তাহলে কী দাঁড়াচ্ছে, পার্শিয়াল প্রেশার অফ সিও দিয়ে হোল স্কোয়ার, ইউনিট তোমরা বসিয়ে নেবে, পার্শিয়াল প্রেশার অফ সিও টু। এখানে ইউনিট কী হবে, আগে দেখো ডেল্টা এন জিটা কত, প্রোডাক্ট কমল আছে গ্যাস দু মোল, রিয়াকটেন্টে কমল গ্যাস আছে, সবাই ভাবে দু মোল না, গ্যাস আছে এক মোল, কারণ সলিড আছে এক মোল। তাহলে গ্যাস ডেল্টা এন জি ফর গ্যাস ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে ডাইরেক্ট প্রেশারের যে ইউনিট আসবে, ইউনিটটা কী দাঁড়াচ্ছে তোমরা বলো, নিজেরাই ভাবতে পারছো যে ইউনিট কী আসবে, এটিএমটা তো কমন সবার সাথে থাকবে, ডেল্টা এন জি, এখানে ডেল্টা এন জি মানে ওয়ান, তাহলে এটিএম টু দি পাওয়ার ওয়ান। ক্লিয়ার, এটা হচ্ছে রিয়েল এক্সাম্পল। এবার আমরা যেটা করবো খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কেপি আর কেসি তো আমরা বের করে নিলাম, খুব ভালো, কিন্তু এই কেপি আর কেসির মধ্যে নিশ্চয়ই কোনো রিলেশন থাকবে, কী রিলেশন থাকবে সেটাই এখন আমাদের কাজ, সেটাই দেখবো। যে কোনো একটা রিয়াকশন, সেটা গ্যাসের স্টেটে থাকতে পারে, সেটা অ্যাকোয়া স্টেটেও থাকতে পারে, আমি রিলেশন বার করছি মানে এগুলোকে আমাদের কনসিডার করতে হবে, ঠিক আছে। যদি কোনোটা ধরো অ্যাকোয়া স্টেটে থাকে, ধরো এ অ্যাকোয়া স্টেটে আছে, বি অ্যাকোয়া স্টেটে আছে, সেখান থেকে আমরা যাচ্ছি সি অ্যাকোয়া স্টেটে আছে, ডি অ্যাকোয়া স্টেটে আছে, এবং প্রত্যেকের ইউনিট আছে, সরি কোএফিসিয়েন্ট আছে, ইউনিট বলতে আমি বলতে চাইছি কোএফিসিয়েন্ট আছে, কোএফিসিয়েন্ট আছে প্রত্যেকের কিছু আছে, কোএফিসিয়েন্ট এটা গেসিয়াস স্টেটে থাকতে পারে, এটা অ্যাকোয়া স্টেটেও থাকতে পারে। কখনো কখনো এরকম হয় যে কেসি প্রোভাইড করে দিল, কেপি বার করতে হয়, কিংবা উল্টোটাও হতে পারে, ভাইস ভার্সা, কেপি দিয়ে দিল, কেসি বার করতে হয়, তখন আমরা কীভাবে করবো। ধরো এটা তো কেসি ধরে নিচ্ছি আমি, কেসি বার করছি, তাহলে কেসি তো শিখেছি কীভাবে করতে হয়, কেসি কেসি শিখেছি কনসেন্ট্রেশন অফ সি হোল টু দি পাওয়ার সি মানে প্রোডাক্ট বাই রিয়াকট্যান্ট, কনসেন্ট্রেশন অফ ডি হোল টু দি পাওয়ার ডি প্রোডাক্ট হয়ে গেল, রিয়াকট্যান্ট কে, রিয়াকশন এ আছে কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এ, বি আছে তার টু দি পাওয়ার বি, এগুলো তো হয়ে গেল। এইবার এটা মানে আমি একটুকে শিখিয়েছি তোমাদের যে এই যে থার্ড ব্যাকেট দিয়ে যা লিখছি, থার্ড ব্যাকেট মানে কি আর কিছুই না, থার্ড ব্যাকেট মানে হচ্ছে কনসেন্ট্রেশন, মানে যদি থার্ড ব্যাকেট দিয়ে কেউ লিখে বি, তার মানে সে বোঝাতে চাইছে কনসেন্ট্রেশন অফ বি। তাহলে এগুলো বোঝো কী লিখবো, এগুলো সব কনসেন্ট্রেশন অফ সি, কনসেন্ট্রেশন অফ সি তার টু দি পাওয়ার সি, বুঝতে পারছো, ভয় পেও না, দুটো সি তিনটে সি কী করে চলে আসছে ভালো করে বোঝো, এটা হচ্ছে কনসেন্ট্রেশনের জন্য সি, আর এটা হচ্ছে সি যেটা আমাদের কম্পোনেন্ট আছে সি, এই সি, আর এটা হচ্ছে স্মল সি যেটা পাওয়ারে আছে, হ্যাঁ প্রবলেম হতে পারে তাই বলছি। দেখো তাহলে এটা কি লিখবো, ডি কনসেন্ট্রেশন, কার কনসেন্ট্রেশন, ডি এর কনসেন্ট্রেশন হোল টু দি পাওয়ার স্মল ডি, এটা আমরা কি লিখবো, এ এর কনসেন্ট্রেশন হোল টু দি পাওয়ার স্মল এ, এটা কি লিখবো, বি এর কনসেন্ট্রেশন হোল টু দি পাওয়ার স্মল বি। তো কনসেন্ট্রেশন হলো, ঠিক আছে। তাহলে যদি এটাকে আমি, এটা তো কেসি বার করলাম, এটা যদি কেসি না বার করে আমরা করতে চাই কে পি, তাহলে কী লিখবো, তাহলে লিখতে হবে প্রেশার অফ সি হোল টু দি পাওয়ার সি, প্রেশার অফ ডি হোল টু দি পাওয়ার ডি,
প্রেশার অফ এ হোল টু দি পাওয়ার এ, যদি এগুলো পার্শিয়াল প্রেশার দেওয়া থাকে তাহলে তো এরকমভাবেই করতে হবে। যদি পার্শিয়াল প্রেশার দেওয়া থাকে এগুলোর, তাহলে প্রেশার অফ সি হোল টু দি পাওয়ার প্রেশার অফ এ, তো এবার তাহলে একটা ছিল বি, প্রেশার অফ বি হোল টু দি পাওয়ার বি, ঠিক আছে। এবার আমরা চলে আসি, চলে আসি, আচ্ছা দেখো মন দিয়ে দেখো জায়গাটা, আমরা আলাদা একদম আলাদা কিছু করছি, কি করছি দেখো, আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশনে যাচ্ছি, কেন যাচ্ছি বুঝতে পারবে, আইডিয়াল গ্যাস ইকুয়েশনে এই দুজনের মধ্যে নিশ্চয়ই রিলেশন আমরা পেয়ে যাবো, যে সি লিখছি পি লিখছি এদের মধ্যে রিলেশন পেলেই আমরা কে সি আর কে পির মধ্যে রিলেশন পেয়ে যাবো। তাহলে আমরা যেটা হেডিং দিতে চাইছি সেটা হচ্ছে রিলেশন বিটুইন কি কেপি অ্যান্ড কেসি, এটা আমরা শিখছি, ঠিক আছে। কীভাবে শিখছি দেখো, আমরা জানি আইডিয়াল গ্যাস ইকুয়েশন পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি, তাহলে এই যে স্মল পি এটা কি এন বাই ভি আর টি নিশ্চয়ই। আর একটু আগে শিখলাম কনসেন্ট্রেশন ইউনিট কি মোলস পার লিটার, মানে এন বাই ভি এটাই হচ্ছে কনসেন্ট্রেশন, তাহলে প্রেশারের সাথে সি এর একটা রিলেশন পেয়ে গেলাম। তাহলে এই যদি বলি প্রেশার অফ এ তাহলে কী লিখবো, কনসেন্ট্রেশন অফ এ আর টি, প্রেশার অফ বি কী লিখবো, কনসেন্ট্রেশন অফ বি আর টি, সিমিলারলি প্রেশার অফ সিও লিখতে পারবো, প্রেশার অফ ডিও লিখবো, প্রেশার অফ সি কী লিখবো, কনসেন্ট্রেশন অফ সি আর টি, প্রেশার অফ ডি কী লিখবো, কনসেন্ট্রেশন অফ ডি আর টি, দেখেছো রিলেশন কী করে চলে আসে। তাহলে আমরা ধরে নিই ওপরের ইকুয়েশন যেটা একদম শুরুতে করে রেখেছিলাম সেটা ইকুয়েশন নম্বর ওয়ান, এই ইকুয়েশনটা ইকুয়েশন নম্বর ওয়ান, আর এই ইকুয়েশনটা হচ্ছে ইকুয়েশন নাম্বার টু। তাহলে দুটো ইকুয়েশন আছে আমার কাছে, এই একটা ইকুয়েশন আছে আর এখান দিয়ে কেসি দিয়ে এই একটা ইকুয়েশন আছে, ঠিক আছে। তাহলে দুটো ইকুয়েশন আছে, ইকুয়েশন নাম্বার এ ইকুয়েশন নাম্বার ওয়ান ইকুয়েশন নাম্বার টু, এটাকে আরেকবার নিউ স্লাইডে নিয়ে করে নিই, দেখা যাক কী হয়। তাহলে ইকুয়েশন নাম্বার ওয়ান সেটা বলেছিল কেসি সি টু দি পাওয়ার সি হোল টু সরি সি অফ সি হোল টু দি পাওয়ার সি, কনসেন্ট্রেশন অফ ডি হোল টু দি পাওয়ার স্মল ডি, কনসেন্ট্রেশন অফ এ হোল টু দি পাওয়ার স্মল, যারা বুঝতে পারছো না তারা কিন্তু আরেকবার দেখবে, নতুন করে দেখবে হয়ে যাবে। আর কে পি কী হলো, প্রেশার অফ সি, সব পি হয়ে গেল, সি এর জায়গায় পি হয়ে যাবে, প্রেশার অফ ডি প্রেশার অফ এ, পি কখন নেবো যখন গ্যাসিয়াস স্টেটে থাকবে, সি কখন নেবো যখন কনসেন্ট্রেশন থাকবে মানে অ্যাকোয়া স্টেটে থাকবে, ঠিক আছে। সলিডগুলো আমাকে কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে, নেগলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তাহলে প্রেশার অফ বি হোল টু দি পাওয়ার বি, খুব সিম্পল খুব সিম্পল। এবার আমরা শিখে গেছি এই ইকুয়েশনটা নিয়ে কাজ করবো, কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ইকুয়েশনটা, ইকুয়েশন নাম্বার টু, এটা ইকুয়েশন নাম্বার ওয়ান ছিল, ইকুয়েশন নাম্বার টু নিয়েই কাজ করবো। প্রেশারের জায়গায় কী শিখলাম, প্রেশার মানে সিআরটি, তাহলে এই প্রেশার অফ সি মানে কী লিখবো, এই ইকুয়েশনটা নিয়ে কথা হচ্ছে। তাহলে কেপি কী দাঁড়াচ্ছে, কেপি দাঁড়াচ্ছে প্রেশারের জায়গায় আমরা লিখবো কনসেন্ট্রেশন অফ সি আর টি হোল টু দি পাওয়ার সি, কারণ হোল টু দি পাওয়ার সি আছে, কনসেন্ট্রেশন অফ ডি আর টি হোল টু দি পাওয়ার ডি, কনসেন্ট্রেশন অফ এ আর টি হোল টু দি পাওয়ার এ, কনসেন্ট্রেশন অফ বি আর টি হোল টু দি পাওয়ার বি। তাহলে কী হচ্ছে, কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার সি আর টিটাকে বার করে নিতে পারবো, কনসেন্ট্রেশন টু দি পাওয়ার ডি, কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার এ, কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি, কনসেন্ট্রেশন আলাদা করে আর টিটাকে আলাদা করে নিচ্ছি, আর টি ব্র্যাকেট দিয়ে সি প্লাস ডি এ মাইনাস বি, তাই তো। দেখো এটা সহজভাবে বললে কী হয়, এত কিছু বলার দরকারই নেই, কারণ আমরা শিখে গেছি ডেল্টা এন মানে কি প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট, প্রোডাক্ট কে কে ছিল, সি প্লাস ডি, মাইনাস রিয়াক্ট্যান্ট কে আছে, এ প্লাস বি, তাহলে এটা হচ্ছে ডেল্টা এন, ডেল্টা এন মানে প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট। আর এই আর টি টু দি পাওয়ার তাহলে কী, এই যে সি প্লাস ডি, বুঝতেই পারছো, আর টি টু দি পাওয়ার সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি, তাহলে এটার ইকুয়েশন কী হবে, ডেল্টা এন একবারে। আর যদি ভেঙে কেউ করতে চায় তাহলে তাকে কী করতে হবে, এইগুলোকে নিয়ে লিখতে হবে, আরেকবার লিখে নিয়ে এরম করতে হবে যে সি 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 ডি ডি সি এ এ সি বি বি আর টি টু দি পাওয়ার সি প্লাস ডি
माइनस ए प्लस बी ताई तो है दुटो आचे तो सी प्लस डी माइनस ए प्लस बी तो सी प्लस डी माइनस ए प्लस बी के आमरा डेल्टा एन बोली सेटाई आमरा इक्वेशने पे गेलाम ए होच्छे आमादेर इक्वेशन ठीक आछे केपीर इक्वेशन इक्वेशन तो खूब इम्पोर्टेंट देखबे एक्षुनि केन इम्पोर्टेंट बोललाम केन कि एइटाई आबार आमरा इक्वेशन नम्बर वन थेके पेयेछि सी सी डी देखो सी डी डी सी ए सी बी ए ताई ना এটাকে মানে কি বলে কেসি বলে না তাহলে দেখো আমাদের একটা রিলেশন আমরা পেয়ে গেলাম ছোট করে রিলেশনটা কি রিলেশনটা হচ্ছে কেপি তাহলে রিলেশনটা হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু এটুকু কি বলবো কেসি বলবো আর টি বলবো হোল টু দি পাওয়ার ডেল্টা এন বলবো যে ডেল্টা এন কারা কারণ আমি লাস্টের লাইনে কি দিয়ে কাজ করছি কি নিয়ে শুরু করছি ইকুয়েশন নাম্বার টু থেকে কাজ করছি বললাম না এখান থেকে লাইনটা যাচ্ছে তার মানে ইকুয়েশন নাম্বার টু ডিরাইভ করেছি আমরা ইকুয়েশন নাম্বার টু কি দিয়ে হয় কেপি দিয়ে হয় মানে প্রেশার দিয়ে হয় তাহলে ডেল্টা এন শুধু এন নয় ডেল্টা এন জি যারা গেসিয়াস স্টেটে থাকবে তাদের জন্য হবে এটা তাহলে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি ডেল্টা এন জি এত ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে এত কোশ্চেন আসে তাই আমি এটা নতুন স্লাইড নিয়ে নতুন করে আরেকবার রিয়েল এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করবো দেখো ধরো তোমার কাছে নাইট্রোজেন গ্যাস আছে আর হাইড্রোজেন গ্যাস আছে মিলিয়ে তুমি অ্যামোনিয়া তৈরি করছো ইকুইলিব্রিয়ামে ছিলটা কিছু করার জন্য ইকুইলিব্রিয়ামে আছে এই গ্যাসটা ইকুইলিব্রিয়াম আছে সব গ্যাস আছে বলছি না সব গ্যাসিয়াস স্টেট ঠিক আছে সব যদি বলে এখানে কেপি কত কেসি কত তোমরা নিশ্চয়ই বার করতে পারবে কেসি মানে কি প্রোডাক্ট বাই রিয়াক্টেন্ট প্রোডাক্ট কার কার হবে অ্যামোনিয়া থার্ড ব্যাকের মানে কিন্তু সি আর বলছি না হোল স্কোয়ার নাইট্রোজেন হাইড্রোজেন হোল কিউব কেপি কত হবে এগুলো সব প্রেশার আছে প্রেশার অ্যামোনিয়া হোল স্কোয়ার প্রেশার নাইট্রোজেন প্রেশার হাইড্রোজেন হোল কিউব তাহলে কেপি কেসি আলাদা করে হয়ে গেল এবার রিলেশন কি রিলেশন হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু কেসি কি শিখলাম আর টি টু দি পাওয়ার ডেল্টা এন জি তো এখানে ডেল্টা এন জি কী হয় দেখো টু মোলস এখানে ওয়ান প্লাস থ্রি মানে ফোর মোলস টু মোলস তাহলে এখানে ডেল্টা এন জি কত হবে টু মাইনাস ফোর মানে মাইনাস টু তাহলে এটা আর টি টু দি পাওয়ার মাইনাস টু এই হচ্ছে রিলেশন এই ইকুয়েশনের জন্য কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার মাইনাস টু তার মানে কেপি ইজ ইকুয়াল টু কেসি বাই আর টি হোল স্কোয়ার তাহলে কেপি ইকুয়াল টু কেসি বাই আর টি টু দি পাওয়ার হোল স্কোয়ার তাহলে কেপির ভ্যালুটা কিন্তু কেসিকে কিছু দিয়ে ভাগ করার পর বেরিয়ে আসছে তাহলে কী বোঝা যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে এই যে কেপি সেটা লেস দ্যান কেসি কখনো ইকুয়াল টু কেসি হতে পারে কখনো গ্রেটার দ্যান কেসি হতে পারে আরেকটা আমি করিয়ে দেবো বাকিগুলো তোমাদের দিয়ে করাবো তোমরা নিজেরা করে নিতে পারবে এটা মজার জিনিস কেপি বড়ো না কেসি বড়ো হ্যাঁ উইচ ওয়ান ইজ গ্রেটার কোথায় দুটোই সেম হচ্ছে পিসিএল ফাইভ গ্যাস ভেঙে পিসিএল থ্রি আর সিএল টু হচ্ছে গ্যাস সব গ্যাস তোমরা করবে কেপি কী কেসি কী আলাদা করে সব কী কী করছি আমরা এখান থেকে তাহলে হোমওয়ার্ক এখনই জমা দেবে হোমওয়ার্ক কী কী দিলাম কেপি বার করো কেসি বার করো রিলেশন বার করো কার মধ্যে রিলেশন বিটুইন দেম এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন তার সাথে কোয়েশ্চেন আরও কিছু অ্যাড করে দেওয়া হবে দেখো কী কী কোয়েশ্চেন দেওয়া যেতে পারে এটা একটা হলো সাথে আমরা দিলাম সিও টু গ্যাস কার্বন সলিড এখান থেকে টু সিও গ্যাস কী বার করবো কেপি বার করবো কেসি বার করবো রিলেশন বার করবো অ্যামোনিয়ার তো এখন শিখলে এবার করবো এইচ টু গ্যাস আই টু গ্যাস সেখান থেকে হচ্ছে টু এইচ আই তাও গ্যাস এদের মধ্যে কেপি বার করবো কেসি বার করবো রিলেশন বার করবো ক্লিয়ার ক্লিয়ার আই থিঙ্ক কেপি কেসি একটা পার্ট বিশাল বড় পার্ট আমাদের হয়ে গেল কোনটা বললাম আমরা আজকে আমরা বললাম ইকুইলিব্রিয়াম কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এখান থেকে কিছু রিয়েল টাইম এক্সাম্পল দেয় করবো আমরা সব করবো লাস্টে দিলে প্রিন্সিপাল আছে এরপরে করবো তারপর আইনিক ইকুইলিব্রিয়াম করবো এই মান্থে আমরা এটা নিয়েই পড়াশোনা করবো তো আজকের মতো এইটুকুই থাকলো এই ক্লাসে নেক্সট ক্লাসে আবার দেখা হবে